সম্প্রতি সময় তাসনিয়া ফারিনকে দেখা যায় লাল কালারের গাউন পরে ক্যামেরার সামনে ধরা দিতে মূলত খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে অনেকটা বেশি সুন্দরী লাগে তাই তো অবশ্য তার রূপের প্রতি রীতিমতো কাব্য হতে দেখা যায় তার ভক্তদের ফলে তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভি মজিয়ে দেয় পাশাপাশি অনেকে তাকে গডজিয়াস বলে দাবি করেন মোরবার অনেকে আবার গ্ল্যামার কুইন বলে দাবি করেন অনেকে আবার তাকে ফাটাফাটি লিখেছে তাছাড়া অনেকে আবার তাকে মায় লাভ বলে দাবি করেন যাই হোক কিছু মিলে আপাতত তাসনিয়া ফারিন তার ভক্তদের মধ্যে এভাবে আলোচনায় বায়দোয় ঢাকা ইন্ডাস্ট্রির ছোট পর্দার দর্শক প্রিয় তারকাদের মধ্যে অন্যতম তাসনিয়া ফারিন কেননা ফারিন তার কেরিয়ারে একাধিক নাটক উপহার দিয়েছেন তিনি তার ভক্তদের ফলে সেখানে তার অভিনয় তার অনুরাগীদের কাছে বরংবার নজর কাড়ে বায়দোয় শুধুমাত্র নাটক উপহার দেয়নি এই তারকা তার ভক্তদের কেননা এরই মধ্যে এই তারকা তার কেরিয়ারে অনেকগুলো ওটিটি প্রজেক্ট উপহার দিয়েছেন তিনি তার ভক্তদের মূলত সেখানে তার অভিনয় তার অনুরাগীদের কাছে বরংবার নজর কাড়ে তাছাড়া সর্বশেষ অসময় ওই ফিল্মে এই তারকাকে অভিনয় করতে দেখা যায় মোরবার সেখানে তার অভিনয় তার ভক্তদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে তাই অবশ্য তিনি তার চরিত্রটির জন্য আলোচনাতে এসেছিলেন এদিকে বর্তমানে এই তারকার একাধিক নাটকের প্রজেক্টের কাজ আছে বলে জানা যায় যার প্রেক্ষাপটে ধারণা করা যায় খুবই শীঘ্রই তিনি তার ভক্তদেরকে নতুন নাটক উপহার দিবেন পাশাপাশি নাটক ছাড়াও ওই তারও বেশ কয়েকটি ওটিটি প্রজেক্টের কাজ আছে মূলত আপাতত এই তারকা ওটিটি প্রোজেক্ট একটু বেশি ব্যস্ত সময় পার করছেন কেননা আপাতত ছোট পর্দার এই তারকাকে নাটকের পর্দায় একটু কম দেখা যায় মূলত মানসম্মত গল্প ছাড়া এই তারকা নাটকের পর্দায় কাজ করছে না তাই তো তাকে নাটকের পর্দায় কম দেখা গেলেও ওটিটির পর্দায় নিয়মিত অভিনয় করছেন কেননা এই তারকা মনে করেন আপাতত ওটিতে ভালো প্রজেক্টের কাজ হচ্ছে যার প্রেক্ষাপটে তিনি আপাতত ওটিতে নিয়মিত অভিনয় করতে চান বলে জানা যায় পাশাপাশি আগামী দিনে এই তারকার চলচ্চিত্র অভিনয় করার ইচ্ছা আছে বলে জানা যায় মূলত ভালো গল্পের সুযোগ পেলে অবশ্য এই তারকা চলচ্চিত্র অভিনয় করবেন এমনটাই জানিয়েছেন বায়দেয়ে কলকাতাতে তার আসন্ন চলচ্চিত্রটির নাম ছিল প্রতীক্ষা যেখানে অবশ্য দেবের বিপরীতে অ্যাট দ্য ফার্স্ট টাইম অভিনয় করার কথা ছিল নায়িকার পাশাপাশি চলচ্চিত্রটি তারও অবশ্য মিঠনকে অভিনয় করতে দেখা যাবে বলে শোনা যায় মোরবার বিষা জটিলতার কারণে মেবি চলচ্চিত্র থেকে বাদ পড়তে পারে তারু এমনটা আপাতত জানা যায় কেননা আপাতত ভারতীয় বিষা পাচ্ছে না তাসনিয়া ফারিন কিন্তু বিশাল জটিলতার কারণে চলচ্চিত্র থেকে বাদ পড়েন সুন্দরী মূলত চলচ্চিত্র শুটিং শ্যুটিংয়ের কাজ নভেম্বরে শুরু করা হবে তখন অবশ্য এই তারকা ভারতে যেতে পারবে না বিশাল জটিলতার কারণে যার জন্য নাকি এই তারকা চলচ্চিত্র থেকে সরে দাঁড়িয়েছে যাই হোক এই বিষয়টি নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ফলে ধারণা করা যায় চলচ্চিত্রটি তো অভিনয় করতেও পারে এই নায়িকা কেননা যদি সে সময় বিষা পেয়ে যায় সুন্দরী তাহলে তো অবশ্য চলচ্চিত্রটি তো অভিনয় করতে তার আর কোনো সমস্যা নেই যাই হোক সব কিছুই মিলে তারকা চাচ্ছিলেন না যে চলচ্চিত্র থেকে সরে দাঁড়াক কিন্তু ভাগ্য খারাপ বলে আপাতত বিশাল জটিলতা দেখা দেয় তাই তো অবশ্য প্রতীক্ষা চলচ্চিত্র অভিনয় করতে পারছে না এই সুন্দরী এমনটাই শোনে গিয়েছিল সোভিয়েট জেনে তো নিলেন ঢাকায় তারকা তাস্তেয়াফারিনকে আপাতত লাল কালারের গাউনে দেখা যায় ফলে এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইবর চ্যানেল ফর মোর আপডেট